বগুড়ার ঐতিহ্য পোড়াদহের মেলা। বগুড়া শহর থেকে 14 কিলোমিটার দূরে পোড়াদহ এলাকায় মাঘের শেষ বুধবার বসে এ মেলা। একদিনের এই মেলাকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে চলে 3 দিন ব্যাপী জামাই উৎসব। মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন প্রজাতির মাছ, তাই পোড়াদহের মেলা অনেকের কাছে মাছের মেলা হিসেবেও পরিচিত। কথিত আছে, প্রায় 150 বছর আগে পোড়াদহ এলাকায় এক হিন্দু সন্ন্যাসীর সাধনার জন্য একটি মরা বটগাছ জীবিত হয়। তখন থেকে স্থানটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ পূজনীয়। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর এ মেলার আয়োজন। এই মেলায় পাওয়া যায় বিশাল আকারের রুই, কাতলা, চিতল, বোয়াল ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছ। তবে মহাবিপন্ন মাছ হিসেবে চিহ্নিত হওয়ায় এবছর বাঘের মাছ পাওয়া যায়নি এ মেলায়। মাছের দামটাও অন্যান্য বারের তুলনায় কিছুটা বেশি। মাছের এ মেলায় মিষ্টিও বিক্রি হয়। কাতলা মাছের আকৃতির 12 কেজি ওজনের মিষ্টি এবার সবার নজর কেড়েছে। প্রতি কেজি 400 টাকা করে ওই মিষ্টির দাম 4,800 টাকা। এছাড়াও আছে নানান জাতের ফল। প্রতি বছর এ মেলাকে ঘিরে মানুষের বাড়তি আগ্রহ থাকে। মেলা শুরুর পর থেকেই আশপাশের জেলাগুলো থেকে মানুষ আসেন, কিনে নিয়ে যান বিভিন্ন প্রজাতির বড় মাছ আর মিষ্টি। এবারে করোনা মহামারীর মধ্যেও মেলার আয়োজন করেছেন সংশ্লিষ্টরা। এ মেলাকে ঘিরে এ অঞ্চলের অনেক মানুষের আয় রোজগার হয়ে থাকে বলে জানালেন আয়োজক কমিটি। রিফাত স্নোভা, সমকাল।